বাস ও ছোট গাড়ির সংঘর্ষে এখনও পর্যন্ত জখম 12 জন যাত্রী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়া তেহট্টের ইসলামপুরের কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। সংঘর্ষের পর বাস ও ছোট গাড়ি দুটি রাস্তার পাশে থাকা নয়নজরিতে উল্টে যায়। এরপর স্থানীয়রা যাত্রীদের উদ্ধার শুরু করেছে। ঘটনাস্থলে তেহট্ট থানার পুলিশ প্রশাসনের চেষ্টায় ছোট গাড়িটি উদ্ধার করা গেলেও বাসটি উদ্ধারের কাজ চলছে। বাসের নিচে কোনো যাত্রী আটকে আছে কিনা খতিয়ে দেখছে প্রশাসন। আমি তো